আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জানেন আগামীকাল একটা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশের দুইটি বিষয় আমরা বাংলাদেশেও দেখেছি, জুম্মার পর মহা আন্দোলন, জুম্মার পর মহাসমাবেশ, জুম্মার পর মিছিল। ঠিক সেই বিষয়ই প্রথম ধাপটা হবে আমাদের 3000 বছরের ইতিহাস ভেঙে কাম্পিদুলিয়র উপরে মাইকে খোলা মাঠে আজান দিয়ে আমরা জুম্মা আদায় করব। সেই জুম্মার থেকে আমরা আওয়াজ দেব মসজিদগুলোর প্রতি যে বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য, সমস্ত মসজিদকে সুন্দরভাবে মুসলিম ধর্মের মাধ্যমে তাদের প্রার্থনা করার সুযোগ দিতে হবে। দ্বিতীয় পর্বে আছে বর্তমানে যে আইন চলছে সৌজন্য সংক্রান্ত, সকলের জন্য উন্মুক্ত সৌজন্যের জন্য, সহজশর্ত সৌজন্যের জন্য মেয়র নিকট স্মারকলিপি পেশ, যাতে তিনি জেলা প্রশাসক এবং ইমিগ্রেশন কনসিলিয় বোর্ডের সাথে আলোচনা করেন। তার কারণ এটা রোমের মেয়র, সে নিজেও ইমিগ্রেশন কনসিলিয় বোর্ডের একজন সদস্য। আমরা সকলকে অনুরোধ করব আগামীকাল শুক্রবার 19 তারিখ বেলা 1:30 কাম্পিদোলিও পিয়াসা ভেনিসিয়ার সন্নিকটে সিঁড়ির উপরে যেই গোলচত্বরটা আছে সেখানে উপস্থিত হবেন। বোনদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে, সকল আমন্ত্রিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল কাম্পিদোলিও।